আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আর আমি এখন সেজে গুজে বসে আছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আজকে অ্যাডিলেডে পাবলিক হলিডে, সো আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা আজকে খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, আর আমার হাতে এত জিনিসপত্র, ব্যাগ ট্যাগ এত জিনিসপত্র যে বলার মতো না। হচ্ছে ছেলে দাঁড়িয়ে আছে, আমরা এখন অন দ্য ওয়েতে আছি। আমাদের যেতে এক ঘন্টা লাগবে, আমাদের যেতে এক ঘন্টা লাগবে। আর যাওয়ার পথের যে ভিউগুলো, এটা ট্রাস্ট মি অনেক বেশি সুন্দর, আমি ক্যাপচার করব। আর এই তো, আর যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে ভিক্টর হারবার। তো সাইফকে এখন খাওয়াচ্ছি। আমি এটা বাসা থেকে নিয়ে আসছিলাম খাবার, এমনি পাউচের খাবার আছে, বাট আমি খিচুড়ি রান্না করে ফেলেছি, তো ওটাকে ব্লেন্ড করে এভাবে নিয়ে এসেছি। এই তো, সে এখন অনেক সময় নিয়ে খাবে, বাট যতটুকু খায় ততটুকুই খাওয়াবো। আর আমি একটা কফি খাবো। এখন কফি খাওয়ার জন্য এই ক্যাফেটার সামনে থেমেছিলাম, তো এখন আবার যাব, আরও 20 মিনিট আছে পথ। আর একটা অ্যাপল পাই নিয়েছি, তো খাবো এখন আমরা। বাই দ্য ওয়ে, আমরা এখন পৌঁছে গেছি অনেক যুদ্ধ করার পরে সাইফের সাথে। আর আমার জামাইয়ের কপাল এত খারাপ যে সে কখনোই কারেক্ট জায়গায় পার্কিং পায় না, তো পাইছে আর কি মোটামুটি একটু দূরত্বের মধ্যে, তো এটা হচ্ছে তার ডেস্টিনি। আমরা আলাদা আলাদা আসছি, এখন ওদের সাথে মিট করব আমরা। আর এখানে যে কার্নিভাল আছে এটা তো জানতামই না, মজাই হবে। চেহারাটার অবস্থা পারছি কি। এটা ঝুলো নাকি?
এটার মধ্যে উঠা যায়, তাহলে তো আমরা এটি উঠতে পারতাম। তোরা সুইম করতে পারোস? গাইস আমরা এখন হিলের উপরে আছি। Look at the view, মাশাল্লাহ, আল্লাহর কি কুদরত না। সাইজকে নিয়ে হচ্ছে এতক্ষণ এক্সপেরিমেন্ট হলো, সবাই শেষ। আর সাইজ তো তার বাবার কাছে ক্যারিয়ারের মধ্যে, আর আমি হচ্ছে এটা খেলতেছি। Thank you.
আমাকে অল দা টাইম ক্যারি করলো, ঘুমাস না। তো এখন দেখি কিছু খাওয়া দাওয়া করে আমার হয়তো আর এদিকে রওনা দিবার। আমার মোবাইলের চার্জ শেষ, অলমোস্ট 10% আছে। আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম সবাই মিলে। খুবই জোর ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বাতাস ছিল একটু বেশি, বাট ভালোই লাগছে। জন্যই তাদের লেট হয়েছে। এখন আমরা একটা লুকআউটের সামনে পার করেছি কারটাকে, আর সাইফকে একটু কলা খাওয়াচ্ছি আমি। সাইফ খুবই ক্র্যাঙ্কি কারণ তার ঘুম, তার রিল্যাক্স হচ্ছে না। না না না, আমার ফ্রেন্ড আমাকে চানাচুর সাজতেছে। তো আমরা এক ঘন্টা হয় বাসায় আসলাম, আর সাইফকে এসে ক্লিন ক্লিন করে দিলাম, ওকে একটু ফ্রেশন আপ করে, আমি নিজে ফ্রেশন আপ হলাম, তারপর আপনাদের সাথে কথা বলছি। আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যদিও ওয়েদারটা একটু উইন্ডি ছিল, বাট স্টিল খুবই এনজয় করেছি আমরা সবাই মিলে। আর এভাবেই আমাদের পাবলিক হলিডেটা কাটলো। এখন বাজে রাত 9:30, আর এখন সাইফকে ঘুম পাড়াবো, তারপর আমিও ঘুমাবো একটু পরে। আর আজকের দিনটা খুবই ভালো ছিল, প্লাস খুবই টায়ার্ড লাগছে এখন। তো আর ব্লগটাকে লম্বা না করে এখানেই আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আই হোপ আপনাদের আমার ব্লগটা ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো আমি। টিল দেন, বি হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই বাই।